হোয়াটস আপ গুড পিপল, দিস ইজ মুনতাসির হেয়ার। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে কিভাবে 2 থেকে 2.5 মাসের মধ্যে চুল এমন থেকে এমন করা যায়, অর্থাৎ কিভাবে চুল আরো তাড়াতাড়ি গ্রো আপ করা যায় এবং কিভাবে খুব কম সময়ের মধ্যে চুলের ম্যাক্সিমাম গ্রোথ আনা যায়। সো ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি মূলত 3টি জিনিস কভার করবো। 1 নম্বর হচ্ছে আপনার ডায়েট প্ল্যান, অর্থাৎ আপনার চুল গ্রো করার জন্য আপনাকে কি কি খেতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি আপনার চুলে কি অ্যাপ্লাই করবেন, এবং 3 নম্বর পয়েন্টটি হচ্ছে আপনাকে কি কি করা যাবে না, অর্থাৎ আপনি কি কি করলে আপনার চুলে সমস্যা হতে পারে বা চুলের হেয়ার গ্রোথ কমে যেতে পারে। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডায়েট প্ল্যান। দেখেন, আপনি যদি আপনার চুলে ঠিক মতো সব জিনিস অ্যাপ্লাই করেন অথচ আপনার দেহের ভিতরে সমস্যা আছে, অর্থাৎ আপনার দেহ ঠিক মতো খাবার পাচ্ছে না, বা আপনার চুলের গ্রোথের জন্য যেসব জিনিস দরকার সেসব জিনিস আপনার দেহ থেকে আপনার চুলে সার্ভ করতে পারছে না, তাহলে কিন্তু লিটারেলি আপনার কোনো লাভ হবে না। আপনি যাই অ্যাপ্লাই করেন না কেন, আপনি যদি ডিম অ্যাপ্লাই করেন, আপনি যদি ডেইলি তেল দেন মাথার মধ্যে, বা আপনি যাই করেন না কেন, আপনার কিন্তু কোনো লাভ হবে না। সো আপনার ডায়েট প্ল্যানটা সবার আগে ঠিক করতে হবে। আশা যাক আপনার কি কি খাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনি কি কি খাবেন আপনার চুলকে ভালো মতো গ্রো করার জন্য। সো আমি এখানে কোনো সাপ্লিমেন্টের নাম নিব না, কারণ আমিও বেসিক্যালি এগুলি কিছু ইউজ করি নাই। আমি কিছু ন্যাচারাল খাবারের নাম বলবো যেগুলি আপনি দৈনিকভাবে যদি খান তাহলে আপনার হেয়ার গ্রোথ আরও ফাস্টার হয়ে উঠবে। সো আপনার খাবারের মধ্যে 3টা উপাদান আপনাকে অ্যাড করতে হবে। 1 নম্বর হচ্ছে ক্যারোটিন সমৃদ্ধ খাবার, 2 নম্বর হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার, এবং 3 নম্বর হচ্ছে ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এখন দেখেন, ক্যারোটিন সমৃদ্ধ খাবারগুলি আপনার হেয়ার যে স্ক্যাল্প আছে সেটাকে মজবুত করে এবং আপনার হেয়ারে প্রোটিন প্রোডিউস করে। আর ক্যারোটিন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে ডিম, রুই মাছ, পেঁয়াজ, আদা ইত্যাদি। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আরও অনেক বড় লিস্ট পেয়ে যাবেন। 2 যেটি আছে সেটি হচ্ছে আয়রন। আয়রন কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যাটাকে অনেকাংশে দূর করে দেয়। আয়রন সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে পরে মিষ্টি কুমড়ার বিচি, মটরশুঁটি ইত্যাদি। আর এটাও সেম, যদি গুগলে যান তাহলে আরও অনেক বড় লিস্ট আপনি পেয়ে যাবেন। 3 যেটি আসে সেটি হচ্ছে ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত বেশি দরকার। বিশেষ করে আপনার স্ক্যাল্পের স্বাস্থ্য বা আপনার ড্যান্ড্রফের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওমেগা 3 অবশ্যই আপনাকে কনজিউম করতে হবে। ওমেগা 3 আপনি যেখান থেকে পাবেন সেটি হচ্ছে রুই মাছ বা বাদাম। আর যদি আপনি আরও চান তাহলে ওই তো সেম, গুগলে যে আপনি সার্চ করতে পারেন তাহলে আরও অনেক বড় লিস্ট আপনি পেয়ে যাবেন কী কীতে ওমেগা 3 আছে। সো আপনাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে আপনার খাবারের মধ্যে যাতে ক্যারোটিন, আয়রন ও ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার থাকে, তাহলে আপনি কিছুদিনের মধ্যে লক্ষ্য করবেন আপনার চুলের হেয়ার গ্রোথ আগের থেকে আরও ভালো হবে। 2, এখন আসা যাক যে আপনি চুলে কি কি অ্যাপ্লাই করবেন। সর্বপ্রথম আপনাকে অবশ্যই গোল্ডেন রুল সম্পর্কে জানতে হবে, আপনার চুলে তেল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সপ্তাহে 2 বার, 2 বারে বেশি না, ম্যাক্সিমাম 2 বার আপনি চুলে তেল ইউজ করতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাইয়া এটা তো আপনি বেসিক হেয়ার কেয়ার রুটিনে একবার বলেছিলেন, তাহলে এখন কেন বললেন? এখন বললাম কারণ আছে। বেসিক হেয়ার কেয়ার রুটিনের জন্য আপনি যেগুলি পালন করবেন সেগুলি শুধু আপনার চুলের স্বাস্থ্য বৃদ্ধি করবে, আপনার চুলকে 2 গুণ বা 3 গুণ উপায় বৃদ্ধি করার জন্য, অর্থাৎ আপনার স্বাস্থ্য ঠিক করার জন্য চুলের, এবং চুলকে একটি নরমাল উপায় বৃদ্ধি করার জন্য। কিন্তু এখানে আপনার তেলের সাথে আরোটা কিছু জিনিস মিক্স করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি বেসিক হেয়ার কেয়ার রুটিনের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দিব, বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে এই ভিডিও দেখার পরে চেক করে নিন। তেল কিন্তু আমাদের চুলকে আলাদা রকমের নিউট্রিশন দেয়, তাছাড়া আমাদের চুলকে মজবুত করে তোলে এবং স্ক্যাল্পকে অনেক বেশি শক্ত করে তোলে। তাছাড়া আপনি যে চুলে মাসাজ করেন সেটির কারণে কিন্তু আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, তাই এটি কিন্তু আপনার মাথার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত আপনি যদি কোকোনাট অয়েল ইউজ করেন, ক্যাস্টর অয়েল ইউজ করেন, বা আপনি যদি আয়ুর্বেদিক অয়েল ইউজ করেন, সবগুলোই আপনার চুলকে আলাদা রকমের নিউট্রিশন দেয়। কিন্তু আপনি যদি বিশেষ করে চুল গ্রো আপ করতে চান বা চুল বাড়াতে চান অনেক বেশি, তাহলে কিন্তু আপনাকে কোকোনাট অয়েল বা আয়ুর্বেদিক অয়েল দিলে হবে না। আপনাকে অলওয়েজ চেষ্টা করতে হবে ক্যাস্টর অয়েল দেওয়া, কারণ ক্যাস্টর অয়েল আপনার চুলকে আগের থেকে 2 থেকে 3 গুণ বেশি বৃদ্ধি করতে সহায়তা করে। তাছাড়া আপনি ক্যাস্টর অয়েলের সাথে যেটি মিক্স করতে পারেন সেটি হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজ আপনার চুলে অতিরিক্ত সালফার যোগ করে, যার কারণে আপনার চুল আগে থেকে আরো বেশি থিক হয়, আগে থেকে আরো জলদি গ্রো আপ হয়, আগে থেকে আরো বেশি স্ট্রং হয়ে ওঠে। তো আপনি কিন্তু চাইলে ক্যাস্টর অয়েলের সাথে পেঁয়াজের রস যোগ করতে পারেন, বা আপনি যদি রেগুলার অয়েলের সাথে পেঁয়াজের রস যোগ করেন তাহলে কিন্তু আপনার চুল আগের থেকে আরো জলদি গ্রো আপ হবে। ছাড়া আপনি যদি আপনার চুলে অ্যালোভেরা ইউজ করেন, অ্যালোভেরায় কিন্তু ভিটামিন এ, সি এবং ই থাকে, যা আপনার চুলকে আলাদা রকমের শাইন প্রদান করে, এবং মাথার যে স্ক্যাল্প থাকে সেটিকে কিন্তু
আরো বেশি মজবুত বা শক্ত করে তোলে। অ্যালোভেরা সাধারণত আপনি সপ্তাহে 4 থেকে 5 দিন দিতে পারেন, অর্থাৎ গোসল করার আগে আপনি মনে করেন 1-1.5 ঘন্টা আগে দিলেন এবং গোসল করার সময় ধুয়ে ফেললেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজও আপনি শুধু যদি পেঁয়াজের রস নেন তাহলে সেটি আপনি দিতে পারেন সপ্তাহে 4-5 দিন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি যদি তেলের সাথে পেঁয়াজের রস মিক্স করে দেন তাহলে সপ্তাহে 2 দিনের বেশি দিবেন না, তাহলে কিন্তু আপনার চুলে আবার ড্যান্ড্রফের একটা সমস্যা হতে পারে। সো অলওয়েজ খেয়াল রাখবেন যদি চুলে তেলের সাথে আপনি পেঁয়াজের রস দেন তাহলে কিন্তু আপনাকে 2 দিনের বেশি দেওয়া যাবে না সপ্তাহে। নাম্বার 2-তে আপনি যে জিনিস আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে ডিম। ডিম কিন্তু আপনার চুলে, বিশেষ করে কুসুম কিন্তু আপনার চুলের যে রুট আছে সেই রুটে যে ভিটামিন প্রোভাইড করে, যার কারণে আপনার যে নতুন চুল গ্রো হয় সেগুলি কিন্তু আরও বেশি শক্ত আরও বেশি মজবুত হয়ে ওঠে। তাছাড়া আপনি চুলে যদি ডিম দেন তাহলে কিন্তু আপনার চুল আরও বেশি শাইন করে আর আপনি ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট দেখতে পারবেন। আমি বিশেষ করে 15 দিন পর পর একবার করে চুলে ডিম দিই এবং ইনস্ট্যান্টলি আমি রেজাল্ট দেখতে পাই। আপনার কাছে চ্যালেঞ্জ রয়েছে, আপনি যদি ডিম দিয়ে ইনস্ট্যান্টলি রেজাল্ট না পান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে এসে বলেছেন যে ভাইয়া আমি ইনস্ট্যান্টলি রেজাল্ট পাইনি। আপনি ইনস্ট্যান্টলি দেখবেন আপনার চুল আরো বেশি শাইন করছে, আপনার চুল আরো বেশি শক্ত হচ্ছে, আপনি নিজেই ফিল করতে পারবেন। আর ডিম দেওয়ার যেই কার্যপ্রণালীটা আছে সেটি বলে দেই, আপনি সাধারণত একটা ডিম ফাটিয়ে সেটি ভালোমতো মেখে অর্থাৎ গুলে তারপরে সেটি মাথার মধ্যে দিবেন এবং সেটি পরবর্তীতে 1-1.5 ঘন্টা বা যতক্ষণ লাগে শুকাতে, আধা ঘন্টা যদি লাগে তাহলে সেটি শুকানোর পরে শাওয়ার করে নেবেন। যদি আপনার মাথা থেকে গন্ধ আসে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেদিন শ্যাম্পু করবেন সেদিন আপনি মাথায় ডিম দিবেন এবং পরবর্তীতে আপনি সেটি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে আর গন্ধ করবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে সেটি কখনোই 2 বারের বেশি করবেন না। আবারও বলে রাখি আপনি যদি বেসিক হেয়ার কেয়ার রুটিন সম্পর্কে না জেনে থাকেন সেখানে আমি শ্যাম্পু সম্পর্কে আরও বেশি বিস্তারিত আলোচনা করেছি, সো সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যেয়ে দেখে নিন। এবার আসা যাক আপনি কী কী করবেন না, অর্থাৎ কী কী করলে আপনার চুল একদম ড্যামেজ হয়ে যাবে বা কী কী করলে আপনার চুল ভালো মতো গ্রোথ পাবে না। নাম্বার 1, লো কোয়ালিটির হেয়ার প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আপনার চুল একদম ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু কাপড় কেনার ক্ষেত্রে বলেছিলাম যে ব্র্যান্ড কনসাস না হয়ে চিপ দামে যদি আপনি একটু কাপড় কেনেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো কাপড় পেতে পারেন, কিন্তু আপনি যদি লো কোয়ালিটির বা চিপ দামে যদি আপনার হেয়ার প্রোডাক্ট বা গ্রুমিং প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি যদি কেনেন তাহলে কিন্তু ভাই আপনাকে অনেক বেশি পস্তাতে হবে। অর্থাৎ আপনি অলওয়েজ খেয়াল রাখবেন আপনি কাপড়ের ক্ষেত্রে দামের দিকে একটু চিপ হয়ে গেলেও আপনার কিন্তু গ্রুমিং প্রোডাক্ট যেগুলি আছে বা আপনার মুখে ইউজ করা বা দেহে ইউজ করার জন্য যেসব প্রোডাক্টগুলি আছে সেগুলি কিন্তু একটু হাই কোয়ালিটির কিনতে হবে, তাহলে কিন্তু আপনার ফেস বলেন বা আপনার চুল বলেন সেগুলি কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে। নাম্বার 2, ব্লো ড্রায়ার ইউজ করা। এখন দেখেন আপনি যদি ক্যামেরার সামনে প্রত্যেকদিন না আসেন বা আপনি যদি কোনো ফাংশনে ডেইলি না যান তাহলে আপনার ব্লো ড্রায়ার ইউজ করাটা ঠিক হবে না, কারণ ব্লো ড্রায়ার যখন আপনি ইউজ করেন আপনার চুলের স্ক্যাল্প যেটি আছে সেটি অত্যন্ত ড্রাই হয়ে যায়, যার কারণে আপনার চুল পড়ে যাওয়া থেকে শুরু করে চুল ভেঙেও যেতে পারে। সো অলওয়েজ চেষ্টা করবেন ব্লো ড্রায়ার ইউজ না করা। ব্লো ড্রায়ার ইউজ না করা বলা যায় না, কারণ এখন যদি আপনি দেখেন তাহলে একটু হাই কোয়ালিটির যে ব্লো ড্রায়ারগুলি আছে সেটি কিন্তু নর্মাল টেম্পারেচারেও বাতাস বের হয়, আপনি চাইলে সেটি কিন্তু ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার নর্মাল বাতাসে যদি চুল শোকান তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি হিট দেন আপনার চুল অর্থাৎ আপনার ভেজা চুলে যদি হিট দেন তাহলে কিন্তু সেটি আপনার চুলের জন্য অত্যন্ত বেশি ক্ষতিকর। হ্যাঁ জানি ব্লো ড্রায়ার আমাদের চুলের জন্য অত্যন্ত দরকারি একটা জিনিস, আমাদের চুল সেট করার জন্য বিশেষ করে, কিন্তু আপনার যদি চুল গ্রো করার চিন্তাভাবনা থাকে বা আপনার যদি চুল আরও বেশি হেলদি করার চিন্তাভাবনা থাকে তাহলে অলওয়েজ ব্লো ড্রায়ার থেকে দূরে থাকুন। আমি তো বলবো যে যদি খুব প্রয়োজন হয় সপ্তাহে একবার, যদি না প্রয়োজন হয় তাহলে মাসে একবারও যদি করতে চান তাহলে না করা ট্রাই করা। আপনি যদি ন্যাচারাল উপায়ে আপনার চুলকে শুকাতে পারেন তাহলে সেটি আপনার জন্য বেস্ট হবে। আর হ্যাঁ, এটা আমি একদম মানা করতে পারছি না, কারণ আমি ক্যামেরার সামনে আসতে হয় এবং আমিও সপ্তাহে কমপক্ষে একবার আমার ব্লো ড্রাই করতেই হয়। সো আমি কিন্তু আমার চুলে ব্লো ড্রাই করি, কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনি যাতে এটি না করেন যদি আপনার ক্যামেরার সামনে না আসতে হয়। আর হ্যাঁ, আমার একটি হেয়ার কেয়ার মিস্টেকের ভিডিও আছে যেটিতে প্রায় আমি সবগুলি পয়েন্ট আনার চেষ্টা করেছি যেটির কারণে আপনার হেয়ার ফল বা হেয়ার ড্যামেজ হতে পারে। সো আপনি সেই ভিডিওটি দেখতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চেক করে নিন। আর লাস্ট একটা পয়েন্ট বলে রাখি, সেটি হচ্ছে আপনি যদি নিয়মিত পানি না খান, অর্থাৎ আপনি যদি নিয়মিত কমপক্ষে 2 লিটার পানি না খান তাহলে কিন্তু আপনার হেয়ার থেকে শুরু করে আপনার স্কিনেরও প্রবলেম হবে। পানি এমন একটা জিনিস যেটি আমাদের ফুল বডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি
আপনার হেয়ারের কথা বলেন সেটির জন্য আপনার পানি গুরুত্বপূর্ণ, আপনি যদি আপনার ফেসের স্কিনের কথা বলেন সেটির জন্য আপনার পানির দরকার, আবার আপনি যদি আপনার দেহকে হাইড্রেট রাখতে চান সেটির জন্য আপনার পানির দরকার। পানির গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। সো অলওয়েজ চেষ্টা করবেন কমসে কম 2 লিটার পানি খাওয়া, এবং আপনি যদি চান তাহলে আরো বেশি পানি খেতে পারেন, কিন্তু এটাও মনে রাখবেন যে একদম পানি খাবেন না যে আপনার বমি চলে আসবে, এমন ভাবে খাবেন না, কিন্তু অলওয়েজ একটু একটু করে পানি খাওয়া ট্রাই করবেন, দেখবেন আপনার 2 লিটার কেন আর একটু বেশি হয়ে গেছে আপনার সারাদিনে। সো এটি অলওয়েজ চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, ডেইলি হেয়ার ট্রিমিং না করা। অনেকে বলবে যে হেয়ার ট্রিম করলে আপনার চুল আরো বেশি মজবুত হয়ে ওঠে বা আরো জলদি চুল গ্রো হয়। আসলে এমন কোনো সায়েন্স আমি এই পর্যন্ত দেখি নাই। সো আপনি যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিংক দিয়ে দিন যে আপনি কোথা থেকে দেখছেন এই জিনিসটা। আমি অলওয়েজ বলবো যে আপনি এক মাসে একবার চুল ট্রিম করেন, আর আপনার চুল যদি বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনার চুলের উপরে যদি অংশটি ড্যামেজ হয়ে যায় তাহলে সামান্য একটু কেটে ফেলতে পারেন উপর দিয়ে, তাহলে আপনার যে নিচের ভালো অংশটি আছে চুলের সেখান থেকে আবার ভালো চুল গজানো শুরু করবে। সো একদম চুল কাটারও পক্ষে আমি যাব না, আবার একদম চুল না কাটার পক্ষেও আমি যাব না। অলওয়েজ চেষ্টা করবেন যে এক মাসে কমপক্ষে একবার হালকা করে চুল কাটা, এবং আপনি যদি সাইড দিয়ে কাটতে চান তাহলে সেটি আপনার উপরে আপনি কাটতে পারেন। একটা জিনিস, আপনার যখন চুল বড় হয়ে যাবে, যেমন আমার দেখেন এই যে সাইড দিয়ে চুল প্রায় বড় হয়ে গেছে, সো এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন আপনার নিজের যে ট্রিমার আছে সেটি দিয়ে আপনার যে চিপ চিপের সাথে আপনার যে দাড়ি আছে সেটির ম্যাচ করে রাখা, অর্থাৎ এই যে এমনভাবে আপনার চিপের সাথে আপনার দাড়ির ম্যাচ করে রাখা, তাহলে দেখবেন আপনাকে অন্যদের থেকে অ্যাট্রাকটিভ লাগবে। কারণ আপনার যদি চিপ আর দাড়ি যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে দেখতে তেমন ভালো লাগবে না। আবার চেষ্টা করবেন আপনার যে কানের সাইডের যেই চুলগুলি আছে সেগুলি একটুভাবে শেপে আনা, যদি না পারেন তাহলে দরকার নেই। আর একটা জিনিস, যদি আপনি আর একটু পারেন তাহলে চেষ্টা করবেন যে আপনার পিছের যেই চুলের হেয়ারলাইন আছে, অর্থাৎ পিছের যে হেয়ারলাইন সেটি সমান করে রাখা, কারণ এটি যদি সমান না করে রাখেন তাহলে আপনাকে দেখতে অনেক বেশি আনঅ্যাট্রাকটিভ লাগে। সো এটি ট্রাই করে দেখতে পারেন। আজকের জন্য এতটুকুই। আমি বেসিক হেয়ার কেয়ার রুটিনের ভিডিও এবং আপনার হেয়ার কেয়ার মিস্টিকের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এবং আপনি যদি এই সব নিয়ম মেনটেন করতে পারেন ঠিক মতো, আই গ্যারান্টি ইউ যে আপনার চুল আগের থেকে অনেক বেশি গ্রো করবে। যদি বিলিভ না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার স্কেল দিয়ে আপনার চুল মেপে যেতে পারেন, এবং 2 মাস এই সব জিনিস অ্যাপ্লাই করার পরে আপনি কমেন্ট বক্সে এসে জানাতে পারেন যে আপনার চুলের গ্রোথ কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।